আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় ধিনিবাই ও বোনেরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসছি কার্যকরী আমল কোরআন আমল সেটি হচ্ছে আমাদের অনেক ভাই বোনেরা রয়েছেন যাদের মাথার চুল চলে যাচ্ছে তো আমাদের প্রায় মানুষের মধ্যে এরকম হয়ে থাকে বিশেষভাবে আমাদের মা বোনেরা যাদের যারা রয়েছেন তো মা বোনেদের মাথার চুল আস্তে আস্তে চলে যাচ্ছে তো এই বিষয়টি নিয়ে আপনি খুব চিন্তিত রয়েছেন তো অনেক মা বোনেরা আমাকে প্রশ্নও করেছেন হুজুর এরকম কোনো দোয়া ইসলামের মধ্যে রয়েছে কি না যে দোয়াটি আমল করলে আমাদের মাথার চুল আর যাবে না ইনশাল্লাহ আমাদের চুল যেরকম আসেন সেরকমই হয়ে যাবে আগের মতো হয়ে যাবে তো এরকম কোনো দোয়া আছে কি না সে সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন আজকের ভিডিওতে ইনশাল্লাহ গুরু খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া দিতে যাচ্ছি কোরআনই একটি আয়াত দিতে যাচ্ছি যে আয়াতটি আপনি তেলাওয়াত করলে আমল করলে আপনার চুল আবার পুনরায় গজাবে এবং আপনার চুল আর পড়বে না শুধু এই আমলটি আমি যেভাবে বলে সেভাবে করবেন আপনাদের কাজ হচ্ছে আমি এই ভিডিওটি যেভাবে আমি এই ভিডিওতে যেভাবে বলবো সেভাবে করার চেষ্টা করবেন আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন না হয় কিছুই বুঝবেন না সেই জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দেখে আমলটি আমি যেভাবে বলি সেভাবে করার চেষ্টা করবেন তো এই মূল ভিডিওতে চলে যাওয়ার আগে বলে নিচ্ছি প্রিয় দিনীবাই ও বোনেরা ইসলামকে ভালোবেসে আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আসবে ইসলামিক আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন সুপ্রিয় দর্শক তো আমাদের কী আমল করতে হবে এমন কী আমলটি রয়েছে কোরআনি আমল আমরা আজকে আমরা শিখে নেব চুল যাতে না পড়ে চুল আপনার পুনরায় গজাবে আপনার চুল আর আজকে থেকে যাবে না আজকে থেকে আর যাবে না যদি আপনারা এই আমলটি করতে পারেন তো এই কোরআনি আমলটি আমরা কিভাবে করব আসেন শিখে নেই প্রথমে আমরা কোরআনি আয়াতটি যে আয়াতটি আমাদের আমল করতে হবে সেই আয়াতটি আমরা আগে শিখে নেব সেই আয়াতটি আমরা প্রথমেই শিখে নেব ইনশাআল্লাহ আসেন আমরা আইটি শিখে নেই আইটি হচ্ছে ওয়াট ইজ আ মারিক তু ফাহু আইস ওয়া আস ফট তো ফাহু ফিন এখানে শুদ্ধভাবে পড়তে হলে আপনাদের পড়তে হবে ওয়া ইজ দ্য মারিদ দু মারিদ তু তু মারিদ দদের পরে পেশ তু মারিদ তু ফাহু আশ ফিন তো আমি যেভাবে পাঠ করছি আপনারা আপনাদের সহজের জন্য আমি স্ক্রিনে লিখে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখে দেখে ওয়া ইজ মারি ধু ওয়া ইজ মারিদ তু ফাহু এই আয়টি আমরা শিখে নেবেন এই আইটি কুরআন শরীফের কোন জায়গায় রয়েছে এবং অর্থ কী এই আয়টির কুরআন শরীফের আশিফা আশিফা সুরার আশি নম্বর আয়াত আর এই আয়টির অর্থ হচ্ছে যখন আমি রোগে আক্রান্ত হই তখনই তিনি আরোগ্য দান করেন সুবাহন আল্লাহ তো আজকে থেকে আমরা এই আইটি কিভাবে পাঠ করব। এই পাঠ এই এই দোয়াটি আমরা শিখে এই আইটি শিখে আমরা কি করব। আমরা যে নিয়মিত তেল দিই মাথায় এই তেল তেলের শিশিতে আমরা কি করব ফু দিব তিনবার এই দোয়াটি পরে বা একুশবার কম্পকে তিনবার না কম্পকে আপনি একুশবার পাঠ করবেন পাঠ করে যে তেল আপনার মাথায় লাগান ওই তেলের মধ্যেই আপনি হ্যাঁ ফু দিবেন তিনটি ফু দিবেন ফু দেওয়া হয়ে গেলে আর যদি আপনি পারেন আপনার জন্য আমি বলতেছি আপনি যদি পারেন শুরুতে তিনবার এস্তেক এবং তিনবার দুরুশুরি পাঠ করে নেবেন যদি পাঠ করতে পারেন তাহলে আপনার দোয়াটি বা আপনার এই কাজের ফলাফল ইনশাল্লাহ দ্রুত পাবেন সেই জন্য আপনারা কী করবেন শুরুতে এবং শেষে দুরশুরি পাঠ করবেন তো এই যে তেলের মধ্যে ফু দিয়েছেন ওই তেলটাই আপনি নিয়মিত ব্যবহার করার চেষ্টা করবেন আমার মা বোনেরা রয়েছেন যাদের চুল চলে যাচ্ছে চুল নিয়ে খুব চিন্তিত আপনার চুল আবার নতুনভাবে গজাবে যদি আপনি হ্যাঁ এই আমলটি এভাবে করতে পারেন তো যাদের সমস্যা রয়েছে আজকে থেকে আপনারা কী করবেন এই এভাবে করে ওই তেলটা আপনারা একুশ দিন পর্যন্ত লাগাতার আপনি লাগাইতে থাকবেন ওই তেলটা আপনার আপনি নিজে বা আপনার ছেলে মেয়ে বা আপনার মা বাবা যার মাথায় থেকে আপনার চুল চলে যাচ্ছে ওই তেলটা আপনার ওই ওই লোকদের লোকের মাথায় লাগিয়ে দেবেন ইনশাল্লাহ এভাবে একুশ দিন পর্যন্ত আপনাদের এভাবে আমল করতে হবে তাহলে ইনশাল্লাহ ফলাফল পাবেন তো এই কোরআনী আমল বিষয়ে আমি কিছু বলতে চাই না কারণ এই কোরআনী আমল যদি আপনারা করেন এটা কোনো বানোয়াট না এ পরীক্ষিত একটি আয়াত সেজন্য আপনাদেরকে দিয়েছি আপনারা অবশ্যই এই দোয়াটি শিখে বুঝে আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ওয়াকির দান আহমদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্ল